আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা জি ভালো আছে আজকে আমরা আরছি মহেশপুর উপজেলার বেগমপুর দুর্গাপুর গ্রামে এইখানে আমাদের একজন একজন ধান চাষী ভাই আমাদের এই যে পাশের জমি আপনার যে জমিটা দেখছেন এই জমিতে আমাদের বায়োলিড প্রোডাক্ট উনি ব্যবহার করেছিল ধানের জমিতে কি রেজাল্ট হয়েছিল চলুন উনি মুখ থেকে আমরা শুনি তো প্রথমে আপনি একটু পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ লাটুরাজ গ্রাম দুর্গাপুর থানা মহেশপুর আমি এই যে আপনাদের পিআইএল কোম্পানির আছে আছে যে অফিসার ভাই ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আগের থেকেই যে ভাইয়ের পরামর্শ মতো আমি আপনাদের পেয়াইল বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে এই যে ধান চাষ করেছি তাহলে রহমতে পাশের জমি এনারা আমার কথা শুনিনি ওনাদের মতো ওনারা ব্যবহার করেছে আমি কিন্তু এইভাবে ব্যবহার করেছি আচ্ছা আপনি বায়োলিড এই জমিতে এই যে পাশের এই যে জমিতে এটা আপনি কতটুকু দিছিলেন বায়োলিড এই জমিতে এ তেত্রিশ শতাংশ জমিতে পাঁচশো গ্রামের এক প্যাকেট এক প্যাকেট দিছিলাম আচ্ছা কতদিন বয়সে দিছিলেন এটা এ ধান লাগানোর দুই সপ্তাহ পরে চোদ্দ থেকে পনেরো দিন বয়সে জমিতে আমি সারের সাথে দিয়ে দিছিলেন তাই তো তাতে আপনি কি রেজাল্ট বুঝতে পারতেছেন যে বায়োলিট দিয়ে কি হয়েছে মানে পার্থক্যটা কি হয়েছে আপনি আমার একটু বুঝান তো জিনিসটা পার্থক্য আমার গুলো সব দেখেন একই সাথে উঠে আচ্ছা বড় হয়েছে প্রত্যেকটা ঝাড়ে অনেক গুছা যা বিশ পঁচিশ তিরিশ এরকম বত্রিশ অনেক গুছা আছে আচ্ছা এভাবে হয়েছে গুছা কোনো মাইন নাই গুলো খুব সুন্দর প্রত্যেকটা ঝাড় একই রকম ভাবে উঠেছে আর পাশের জমিতে ঈদের কিন্তু দেখেন যে

এবারও দেখেন মাঠের ভিতরে সবার তবে এই রড মিনিকের ধান তো হলুদ হয়ে যাচ্ছে আপনারা একটু হলুদ হয়ে যাচ্ছে পাতা এবার তো উনি তো মনে হয় একটু ভাইরাস লাগছে হ্যাঁ আপনারা ফেরোডারমা এবং ফিডব্যাক এই দুইটা একসাথে করে স্প্রে করে দেয় এখনই আপনার ধান অবশ্যই অনেক ভালো আছে আমাদের ডিলার আমাদের সাথে উপস্থিত আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো ভাই আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম মোহাম্মদ হাসান মাহমুদ আচ্ছা দোকানের নাম বলেন হাসান ট্রেডার্স হাসান ট্রেডার্স গ্রাম কোন জায়গায় আপনার দোকান দুর্গাপুর দুর্গাপুর

কেমন ভালো মনে হচ্ছে কি পার্থক্য বায়োলিট দিয়া না দেওয়ার ভিতরে বায়োলিট দিলে এই যে পাশের জমি তো আপনি নিশ্চয়ই দেখছেন কি অবস্থা এটাই কোনো কিছু ব্যবহার করিনি মানে এটা থিওবিট ব্যবহার করছে আচ্ছা আচ্ছা আর এটাই বায়োলিট ব্যবহার করছে বায়োলিট ব্যবহার করছে তো আপনি কি জানেন যে বায়োলিডটা জৈব বলাইনাশক এটা পরিবেশ মানব শরীরে কোনো ক্ষতি করে না আর মাটি সোধন করে মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে পাশাপাশি কিন্তু ধানের রোগও কমায় দেখেন এই ধানটাই রোগ নাই কিন্তু ঠিক আছে খেয়াল করে দেখেন ঠান্ডা ফাঁকা করেন দেখেন রোগ নাই কিন্তু খোল পচাজের রোগ এগুলো কিন্তু জমিতে না এটা কিন্তু রোগও দমন করে রোগ দমনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট তো আপনারা কি মনে করতেছেন বায়োলিড প্রোডাক্টটা নিয়ে কি আমরা সামনের দিকে আগাতে পারবো কিনা ইনশাআল্লাহ আপনি একজন কৃষক হিসেবে আমাদের কি পরামর্শ দিবেন মানে যে পাশাপাশি আমার আছে চাচা আছে প্রোডাক্ট ব্যবহার করেছে আমি পিআইএল ব্যবহার করে আমার ভুটটা ভালো হয়েছে চাষার থেকে আপনারা সন্তুষ্ট হতো নাকি হম ধন্যবাদ সকলকে আল্লাহ